মঙ্গলবার রাত ইরানি ক্ষেপণাস্ত্রের ঝাঁক তেল আবিবের দিকে ছুটে যাচ্ছিল। তখন মন্টিনিগ্রো এবং রাশিয়ার দুটি যাত্রীবাহী বিমান ভূমধ্যসাগরের উপর কেবল ঘুরপাক খাচ্ছে। গন্তব্যে অগ্রসর হতে ভয় পাচ্ছিলেন বিমানের পাইলট। নিমেষে বিধ্বস্ত হতে পারে বিমান, এমন আতঙ্ক ছিল যাত্রীদের মধ্যে। কেবল এ দুটি নয়, ইসরায়েল উপকূলে বহু বিমানকে উপবৃত্তাকার পথে উড়তে দেখা যায়। বিভিন্ন দেশের এয়ারলাইন্স কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত আকাশসীমা সর্বোচ্চ ঝুঁকিতে ছিল। তাই নির্ধারিত ফ্লাইটগুলিকে এ অঞ্চল থেকে দূরে সরে যেতে বলা হয়েছিল। সে সময় যেন আকাশপথ অবরুদ্ধ হয়ে পড়ে। ফ্লাইট পরিষেবা ফ্লাইট রাডার 24-এর একজন মুখপাত্র বলেছেন, ফ্লাইটগুলি অন্য যে কোনো স্থানে চলে যেতে পারে। গত রাতে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে উত্তর এবং দক্ষিণে সরে যায় অধিকাংশ ফ্লাইট, যার মধ্যে অনেকগুলো কায়রো এবং ইস্তাম্বুলে অবতরণ করে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান দ্বন্দ্বের কারণে নানামুখী ঝক্কি ঝামেলায় পড়েছে বিমান পরিবহন শিল্প। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান সংঘাত এই সংকট আরও বাড়াল। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।